বাঙালির সেরা খেলা ফুটবল। ফুটবল খেলা নিয়ে বাঙালির উন্মাদনার যেন শেষ নেই। বাঙালির সেই চিরন্তন ফুটবল প্রীতির কথা মাথায় রেখে গঙ্গারামপুর পৌরসভার অন্তর্গত শিববাড়ি প্রগতি ক্লাবের উদ্যোগে দিবারাত্রি ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হল বৃহস্পতিবার। গঙ্গারামপুর পৌরসভার 15 নম্বর ওয়ার্ডে অবস্থিত অনিলানন্দী স্মৃতি বিদ্যালয় মাঠে আয়োজিত এই 8 দলীয় দিবারাত্রি ফুটবল প্রতিযোগিতার সূচনা করেন তৃণমূল জেলা সভাপতি মৃণাল সরকার, ক্লাব সম্পাদক অসীম চক্রবর্তী, যুগ্ম ক্রীড়া সম্পাদক বিজয় চৌধুরী, পিঙ্কাই সাহা, দীপঙ্কর ঘোষ, কৃষ্ণ সাহা, করিদাস, অঙ্কু রায়, রতন কর্মকার সহ অন্যান্য সদস্যরা। এই ফুটবল প্রতিযোগিতায় স্বর্গীয় কিরণবালা সরকার স্মৃতি চ্যাম্পিয়ন ও রানার্স ট্রফি প্রদান করা হয়। এই দিবারাত্রি ফুটবল প্রতিযোগিতায় নেপাল, কলকাতা, বর্ধমান, বীরভূম, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, জলপাইগুড়ি, ঝাড়খণ্ড থেকে ফুটবল দল অংশগ্রহণ করেন। এই দিবারাত্রি ফুটবল প্রতিযোগিতা দেখতে অসংখ্য ফুটবল প্রেমী মানুষদের ভিড় লক্ষ্য করা যায়। এই বিষয়ে ফুটবল প্রতিযোগিতার উদ্বোধক তথা তৃণমূল জেলা সভাপতি মৃণাল সরকার জানান, আজকে শিববাড়ি প্রগতি সংঘের পরিচালনায় ব্যবস্থাপনায় একদিনের দিবারাত্রি 8 টিমের ফুটবল টুর্নামেন্ট রয়েছে। এটা পুরনো একটা টুর্নামেন্ট, বহুদিন ধরে শিববাড়ি মাঠের এই খেলাটা চলছে। এবারে তারা অনেক বছর পার করে এবার একটু অন্যরকম আয়োজন করেছে, বাইরের টিম আসবে, বেশিরভাগ বাইরের টিমই আসবে। এবং মোট কথা যে শিববাড়ির এই টুর্নামেন্টকে ঘিরে এলাকা জুড়ে একটা উন্মাদনা থাকে, প্রচুর দর্শক এই খেলা দেখতে আসেন এই অস্ত্র এলাকা থেকে। এবং আমরা আশাবাদী এবারও উদ্বোধন হয়ে গেল, এবারও যে টুর্নামেন্টটা হবে খুব ভালো হবে, ভালো ভালো প্লেয়াররা আসবে এবং এলাকার মানুষ খেলা দেখে সন্তুষ্ট। এবার খেলা বা ট্রফির ক্ষেত্রে কি নতুনত্ব থাকছে? খেলার এখানে এদের একটা প্রাইজ মানি অবশ্যই তারা দেখেছে যে রানার্স ট্রফি হবে এবং চ্যাম্পিয়ন ট্রফি রানার্স ট্রফি রয়েছে। এই বিষয়ে ক্লাবের যুগ্ম ক্রীড়া সম্পাদক বিজয় চৌধুরী জানান, আমাদের এখানে আমরা 2003 থেকে আমাদের এই ফুটবল টুর্নামেন্ট হয়। আমরা আগে ডে করতাম, আমরা বছর চারেক ধরে আমরা ডে নাইট করছি। আমাদের এটা মূল আকর্ষণ হচ্ছে যেহেতু বিদেশি টিম আছে, বিদেশি টিমের মধ্যে পড়ছে নেপাল আর আমাদের ইন্ডিয়ার টিম আছে। আমাদের সবথেকে মূল আকর্ষণ ওটা, বোলপুর টিম আছে এবং আরও বহু দূরের 8টা টিম আছে। 8টা টিম নিয়ে আজকের এই খেলা কিরণবালা স্মৃতি চ্যাম্পিয়ন ও রানার্স ট্রফির সৌজন্যে এই 8 টিমের ফুটবল টুর্নামেন্ট নাইট অনুষ্ঠিত হচ্ছে। গঙ্গারামপুর থেকে বিশেষ প্রতিবেদন, নিউজ টুডে।